পর সন্ধেবেলায় টোটো চালকের পেটে ভোজালির আঘাত করে টোটো ছিনতাইয়ের ঘটনা শান্তিপুরে। নদীয়ার তাহিরপুর থানার অন্তর্গত মানিকতলা নতুন পাড়ার বাসিন্দা অধীর বিশ্বাসের ছেলে অখিল বিশ্বাস পেশায় টোটো চালক। গতকাল সন্ধে নাগাদ মানিকতলা থেকে শান্তিপুর ব্লকের পঞ্চায়েতের অন্তর্গত আর বলদা গ্রামে ভাড়া নিয়ে আসেন কয়েকজন যাত্রীকে। এরপর যাত্রীরা নেমে যাওয়ার পর হঠাৎই অন্ধকারে কিছু দুষ্কৃতি তার পেটে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং টোটো গাড়িটি নিয়ে চলে যায়। পথ ছাড়িয়ে এবং এলাকাবাসীর উদ্যোগে তার মোবাইল থেকে বাড়িতে ফোন করে জানানো হয় ঘটনার বিবরণ। এরপর তাকে কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায় অত্যন্ত গুরুতর জখম হয়েছেন তিনি। কে বা কারা এ ধরনের ঘটনাটি ঘটিয়েছে তা জানা না থাকলেও অধীর বিশ্বাস থানায় লিখিত অভিযোগ করবেন বলেই জানিয়েছেন। ঘটনাটা স্কুলের ছেলে টোটো নিয়ে বেরিয়ে টোটো চালায়, এবার ভাড়ার প্যাসেঞ্জার কে কি উঠেছে তা আমরা জানি না। আমরা তো বাড়িতে, ছেলে বাইরে আছে। এবার আমাদের বাড়ি হচ্ছে মানিকতলা নতুন করা। এবার ফুলিয়ার এখানে ভাড়া নিয়ে এসছে, কোন দিক থেকে গিয়েছে। এবার সন্ধ্যাবেলায় তখন আমরা খবর পাচ্ছি যে এই ব্যাপার। খবর পেলাম বলছে যে ফোন করেছে বাড়িতে, ফোন করেছে যে আমার গাড়ি কেড়ে নিয়েছে, গাড়ি কেড়ে আমার পেটে চাকু মেরেছে, বলছে আমি অমুক জায়গায় আছি। তারপরে আমরা ওখান থেকে কোথায় ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা যে ছোট ছেলেটা বললো যে এখানে কটার সময় ঘটে, ও সন্ধে রাগালাগামুখি হয়ে যাবে, ছটা এরকম হয়তো হতে পারে। কাউকে চিনতে পেরেছে? না, চিনতে পারিনি। আপনার নাম? আমার নাম অজয় বিশ্বাস। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।